নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি দেখাবো ফিশ সাইকোরমা কী করে তৈরি করতে হয়। এই পুজো স্পেশাল হচ্ছে, এটাই হচ্ছে পুজো স্পেশাল রেসিপি। আর এই মাছের উপরে এই সুন্দর রেসিপিটা আপনারা অবশ্যই পুজোতে ট্রাই করবেন। তাহলে শুরু করা যাক এই সুন্দর ফিশ সাইকোরমা কী করে তৈরি করতে হয়। প্রথমে আগে আমরা একটা পেস্ট বানাবো, এবং এই পেস্টটা হচ্ছে খুবই স্পাইসি পেস্ট। তা প্রথমে আগে আমরা 100 গ্রাম মতন টক দই এর মধ্যে অ্যাড করলাম। 100 গ্রামের মধ্যে টক দই অ্যাড করে আমরা একটু এই টক দইটাকে আমরা একটু ঘেঁটে নিচ্ছি। এই টক দইটাকে ঘাঁটার পর তারপরে এর মধ্যে আমরা পেঁয়াজ পেস্ট এর মধ্যে অ্যাড করলাম। একটা পেঁয়াজ পেস্ট এর মধ্যে অ্যাড করেছি। তারপরে এর মধ্যে অ্যাড করছি আমরা কাঁচা লঙ্কার পেস্ট। তারপরে এর মধ্যে অ্যাড করছি 1/2 টিস্পুন মতন হচ্ছে জিরে গুঁড়ো। তারপরে এর মধ্যে অ্যাড করছি 1/2 টিস্পুন মতন হচ্ছে ধনে গুঁড়ো। আর অ্যাড করলাম এখানে নুন স্বাদ মতন। এবারে জিনিসটাকে সংমিশ্রণটাকে একটু ভালো করে আমরা মিশিয়ে নেব। যেহেতু এটা একটু ঘন হয়ে গেছে বলে তার জন্য আমরা একটু অল্প পরিমাণে একটু জল একটু অ্যাড করলাম, একটু পাতলা পাতলা করব বলে। দেখে নিন আমাদের এই মিশ্রণটা হয়ে গেছে। এরপরে দেখে নেওয়া যাক পরের পদ্ধতি। প্রথমে আগে আমরা পেঁয়াজের বেরেস্তাটা করব। তার জন্য আমরা রিফাইন্ড অয়েল এর মধ্যে কিছুটা অ্যাড করলাম। অ্যাড করে আমরা এই রিফাইন্ড অয়েলটাকে আমরা কিছুক্ষণ গরম করবার জন্য সময় দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমরা স্লাইস পেঁয়াজগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে আমরা একটু লাল লাল করে ভালো করে ভাজবো। দেখে নিন আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। দেখে নিন এরকম লাল লাল করে ভাজবেন। তা আমরা এই পেঁয়াজগুলোকে আলাদা জায়গায় নামিয়ে দেবো। এবারে আমরা মাছগুলোকে ভাজবো। তা আমরা আগে থেকে নুন দিয়ে মাখিয়ে রেখেছি পোনা মাছগুলোকে। এবার সেগুলোকে আমরা একটা একটা করে ভালো করে ভাজবো। আমাদের মাছগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবারে আমরা আলাদা জায়গায় নামিয়ে দিচ্ছি। এবারে সেম তেলেতে আমরা প্রথমে এর মধ্যে অ্যাড করব তেজপাতা। তারপরে এর মধ্যে অ্যাড করছি আমরা ছোটো এলাচ এবং লবঙ্গ আর দারচিনি। এবারে জিনিসটাকে ভালো করে আমরা একটু ফ্রাই করে নিলাম। এবারে ফ্রাই করার পর তারপরে আমরা যে স্পাইসি মিক্সটা করেছি এবারে এর মধ্যে অ্যাড করে দেব। এর মধ্যে অ্যাড করার পর তারপরে আমরা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে এবারে জিনিসটাকে আমরা একটু ভালো করে ফুটতে দেব। দেখে নিন এবারে গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে আমরা 1 টিস্পুন মতন আমরা ধনে গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম। তারপরে অ্যাড করলাম আমরা 1 টিস্পুন মতন জিরে গুঁড়ো। তারপরে এর মধ্যে অ্যাড করছি আমরা একটু অল্প পরিমাণ করে গরম মশলা অ্যাড করলাম। অ্যাড করে তারপরে এর মধ্যে অ্যাড করছি আমরা নুন স্বাদ মতন। নুন স্বাদ মতন অ্যাড করে আমরা 5 মিনিট একটু ভালো করে জিনিসটাকে একটু ভালো করে আমরা ফোটাবো। দেখে নিন গ্রেভিটা ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। আমরা 5 মিনিট ভালো করে আমরা ফুটিয়েছি। এবারে আমরা ভাজা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেব। ভাজা মাছগুলোকে অ্যাড করার পর তারপরে অল্প পরিমাণ করে জল এর মধ্যে অ্যাড করছি। অল্প পরিমাণে জল অ্যাড করার পর তারপরে মাছের সাথে একটু গ্রেভিটাকে আমরা ফুটতে দেওয়ার জন্য একটু ভালো করে সময় দেব। দেখে নিন গ্রেভিটা ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে আমরা পোস্ত এবং কাজু চারমগজ পেস্ট এর মধ্যে অ্যাড করলাম। এবারে জিনিসটাকে আমরা একটু ভালো করে ফুটতে ফোটাবো। আর একটু ভালো করে আমরা ফোটাবো যতক্ষণ না গ্রেভিটা একটু ঘন হয়, ততক্ষণ আমরা একটু ভালো করে ফোটাবো। দেখে নিন আমাদের গ্রেভিটা ভালো করে ঘন হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা বেরেস্তাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। বেরেস্তাগুলো এর মধ্যে অ্যাড করে আমরা এই গ্রেভির সাথে একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। আমরা বেরেস্তার সাথে ভালো করে গ্রেভিটাকে মিক্সড করে দিয়েছি। এবারে আমাদের এই ফিশ সাইকোরমাটা হয়ে গেছে।
এবারে আমরা আলাদা জায়গায় নামিয়ে দেব। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের ফিশ সাই কোরমাটা হয়ে গেছে। আপনারাও বানান এই পুজো স্পেশাল হিসাবে ফিশ সাই কোরমা, আপনাদেরও খুব ভালো লাগবে। এবং খুব সিম্পল এবং ইজি ওয়েতে আমি দেখিয়ে দিয়েছি ফিশ সাই কোরমা। তা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।